আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন কিভাবে আরবিতে নাম ঠিকানা লিখতে হয়। আমরা অনেকে জানি না গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, বিভাগ এগুলোর আরবি কী এবং কিভাবে লিখতে হয় ঠিকানাটা, অনেকে লিখতে জানি না। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি একজনের নাম লিখছি ইসমন। ইসমন মানে নাম, আবদুল্লাহ। আমি একজনের নাম লিখেছি এখানে আবদুল্লাহ দুজানা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ইসমুল আব। ইসমুল আব মানে পিতার নাম, বাবার নাম, ফাদার নেম। আমি এখানে একজনের নাম লিখেছি, যেমন লিখেছি আজকে এখানে জুনাইদ। আমি আমার মতো করে লিখেছি, আপনারা আপনাদেরটা লিখবেন। তারপরে লিখেছি ইসমুল করিয়া, দেখতে পাচ্ছেন ইসমুল করিয়া মানে গ্রাম, ভিলেজ। ইসমুল করিয়া গ্রামের নাম। আমি লিখেছি এখানে বহেড়াকান্দি, বহেড়াকান্দি লিখেছি। তারপরে লিখেছি মাকতাবাতুল বারিদ, মাকতাবাতুল বারিদ মানে পোস্ট অফিস, মাকতাবাতুল বারিদ মানে পোস্ট অফিস। আমি লিখেছি এখানে তারাকান্দা, তারাকান্দা। আমি এখানে হরকত দেই নাই। তারপরে হচ্ছে মাকতাবাতু সুরততি, মাকতাবাতু সুরততি মানে থানা, থানা পুলিশ স্টেশন, মাকতাবাতু সুরততি থানা। আমি এখানে লিখেছি তারাকান্দা, যেহেতু আমাদেরটা সেম তারাকান্দা। তারপরে হচ্ছে আল মুদিরিয়া, আমরা যেটাকে জেলা বলি, আল মুদিরিয়া জেলা। আমাদের লিখেছে এখানে মোমেন শাহি, ময়মনসিংহ, ময়মনসিং, আল মুদিরিয়া মোমেন শাহি। তারপর হচ্ছে আল ইদারাতু ঢাকা, আল ইদারাতু মানে বিভাগ, আমরা লিখেছি ঢাকা, বিভাগ ঢাকা। এই হচ্ছে আরবি ঠিকানা বা নাম ঠিকানা লেখার সিস্টেম।